কৃষক সংগঠনগুলোর ডাকা বন্ধের বিন্দুমাত্র প্রভাব পড়েনি রাজ্যের শহর কিংবা গ্রামাঞ্চলগুলোতে। রাজনৈতিক স্বার্থ সিদ্ধির জন্য কৃষকদের বঞ্চনা দোহাই দিয়ে ডাকা বন্ধের বিরুদ্ধে সুর চড়ালো রাজ্যের কৃষকরা। কৃষকদের বক্তব্য, এই রামরাজ্যে খুশি তারা, তাই কৃষক আন্দোলনে যোগ দেওয়ার প্রয়োজনীয়তা মনে করছে না রাজ্যের কৃষকরা। উল্লেখ্য, কৃষি হলো ভারতীয় অর্থনীতির ভিত এবং কৃষকরা হলেন দেশের মেরুদণ্ড, তাই দেশের কৃষকদের শক্তিশালী করে তুলতে বিশেষভাবে সচেষ্ট রয়েছে মোদী সরকার। কৃষির সার্বিক বিকাশের লক্ষ্যে রূপায়িত হচ্ছে বিভিন্ন উদ্ভাবনী কর্মসূচি। 2014 সালে নরেন্দ্র মোদীর নেতৃত্বে কেন্দ্রীয় বিজেপি সরকার প্রতিষ্ঠা হওয়ার পর থেকে কৃষকদের উন্নয়নের প্রয়াস চালিয়ে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কৃষিক্ষেত্রে উন্নয়নের মাধ্যমে কিভাবে দেশের কৃষকদের আয় দ্বিগুণ করা যায় তার জন্য একাধিক অভূতপূর্ব পদক্ষেপ গ্রহণ করেছেন প্রধানমন্ত্রী। 2014 সালের পর থেকে কৃষি খাতে একাধিক প্রকল্প চালু করেছে বর্তমান কেন্দ্রীয় সরকার। প্রতিটি কৃষি জমিতে জল পৌঁছে দেওয়ার লক্ষ্যেও প্রধানমন্ত্রী কৃষি সিঞ্চাই যোজনা, জৈব চাষের প্রচার করার লক্ষ্যে প্রধানমন্ত্রী বিকাশ যোজনা, কৃষকদের স্থিতিশীল আয়ের লক্ষ্যে প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা, ক্ষুদ্র প্রান্তিক কৃষকদের শক্তিশালী করার লক্ষ্যে পিএম কিষাণ সম্মান নিধি যোজনার মতো আরও বেশ কিছু প্রকল্প চালু করেছে কেন্দ্রীয় সরকার, এবং কেন্দ্রীয় সরকারের সেই প্রকল্পগুলোর লাভ রাজ্যের কৃষকদের কাছে পৌঁছে দিতে তৎপরতার সহিত কাজ করে চলেছে ত্রিপুরা সরকারও। পাশাপাশি রাজ্যের কৃষকদের আয় বৃদ্ধি করার লক্ষ্যে পূর্বের তুলনায় বর্ধিত মূল্যে কৃষকদের কাছ থেকে ধান ক্রয় করারও সিদ্ধান্ত নিয়েছে বর্তমান রাজ্য সরকার, এবং কেন্দ্রীয় সরকার ও রাজ্য সরকারের এই পরিষেবায় খুশি রাজ্যের কৃষকরা। তাই দেশের কৃষকদের ডাকা বন্ধে সামিল হওয়ার কোনো প্রয়োজনীয়তা বোধ করছে না ত্রিপুরার কৃষকরা। এ বিষয়ে দক্ষিণ কৃষ্ণপুর গ্রাম পঞ্চায়েত এলাকার এক কৃষক বলেন, কেন্দ্র এবং রাজ্য সরকারের কৃষক কল্যাণে তৈরি বিভিন্ন প্রকল্পের সুবিধা পাচ্ছেন তারা, এমনকি কৃষিজ সামগ্রী বাজারজাত করে পূর্বের তুলনায় অধিক লাভ পাচ্ছেন তারা, তাই কৃষক আন্দোলনে সামিল হওয়ার কোনো প্রয়োজন বোধ করছেন না তারা। আমরা দিল্লিতে যাওয়ার প্রয়োজন মনে করছি না, এই কারণে যে আমরা যারা আছি, যেমন আমি কৃষক, আমরা যে অধিকাংশ কৃষক আমরা এদিকে যারা আছি, আমরা রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারের যে বিভিন্ন স্কিম আছে কৃষকের, আমরা সব কিছু সুবিধা আমরা সব কিছু পাইতেছি এই বর্তমান মোদী সরকারের পক্ষ থেকে। তার লাগে আমরা ওই আন্দোলনে যাওয়ার কোনো দরকার নাই, আমরা সব সুযোগ সুবিধা পাইতেছি, যেমন আমরা পাওয়ার স্প্রে, কৃষকের যে কৃষক সম্মান নিধি দিতেছি। আমরা ত্রিপুরার যে বিজেপি সরকার চলছে এখন, তাতে তো আমরা সমস্ত সুযোগ সুবিধাই বুক করছি, আমরা অনেক কিছু পেয়েছি, ধানও আমাদের থেকে ভালো রেটে কিনছে। আগে তো মানুষ কৃষক ধান করা বদ্ধি করে দিয়েছিল, সার ডিজেল দাম তার বুঝতো না, এখনও তো সরকার আমরা থেকে ভালো রেটে ধান কিনতেছে, আমরা দিল্লি যাওয়ার প্রয়োজনই মনে করি না। মানে আপনারা সরকারের সুযোগ সুবিধা পাওয়ার ক্ষেত্রে কি কোনো আন্দোলন কিছু করা লাগতেছে? ঘরে বসে সব পাই। রাজ্য সরকারের যেই প্রকল্পগুলো বা যে কর্মকাণ্ডগুলো করতেছে তাতে আপনারা খুশি? হ্যাঁ অবশ্যই। লোকসভা নির্বাচনের পূর্বে বিজেপিকে কালিমা লিপ্ত করার লক্ষ্যে কৃষকদের হাতিয়ার করে বিরোধীরা হাজার ফন্দি আঁটলেও খুদ কৃষকরাই বিরোধীদের সেই সকল পরিকল্পনা ভেস্তে দিচ্ছে। ব্যুরো রিপোর্ট, আর ইনিউজ।